বত্রিশ প্রকার নিমিত্ত বুদ্ধের নিকট বোধিসত্ত্ব বর প্রাপ্ত হওয়ার সময় বত্রিশ প্রকার নিমিত্ত উৎপন্ন হয়েছিল। সে বত্রিশ প্রকার নিমিত্তের কথা দেব ব্রহ্মাগণ বলাবলি করতে লাগলেন। অতীত বোধিসত্ত্বগণের বর প্রাপ্ত হওয়ার সময়ও একই নিমিত্ত উৎপন্ন হয়েছিল, নিশ্চিত তিনি বুদ্ধ হবেন। বত্রিশ প্রকার নিমিত্ত হল, এক, প্রকৃতির আবহাওয়া শীতলহীন হয়েছিল, দুই, আবহাওয়া গরমহীন হয়েছিল, তিন, 10,000 চক্রবাল শব্দহীন হয়ে নীরব নিস্তব্ধ হয়েছিল, চার, তীব্র হাওয়া ছিল না, পাঁচ, নদীর পানি স্রোতহীন হয়েছিল, ছয়, সকল প্রকার স্থল পুষ্প এবং জলজ পুষ্প ফুটেছিল, সাত, লতা বৃক্ষে ফল ধরেছিল, আট, আকাশের রত্ন মাটির রত্ন স্পষ্টভাবে জ্যোতির্ময় হয়ে ঝকঝক করছিল, নয়, মনুষ্যলোকে মানুষের বাদ্যযন্ত্র, দেবলোকে দেবগণের বাদ্যযন্ত্র আপনা আপনি বেজে উঠেছিল, দশ, আকাশ থেকে পুষ্প বৃষ্টি বর্ষিত হয়েছিল, এগারো, মহাসমুদ্রের পানি স্তব্ধ হয়েছিল, বারো, 10,000 চক্রবাল কম্পন হয়েছিল, তেরো, নরকের জ্বলন্ত অগ্নির শিখা নিভে গিয়েছিল, চৌদ্দ, সূর্যের মণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল, পনেরো, নক্ষত্রগুলো দিনের বেলায় স্পষ্ট প্রতীয়মান হয়েছিল, ষোলো, বৃষ্টি না হয়ে মাটির ভেতর থেকে পানি বের হচ্ছিল, সতেরো, নক্ষত্রের সাথে 27টি নক্ষত্রগুলো অত্যন্ত ঝকঝক ঝলছিল, আঠারো, বিশাখা নক্ষত্র পরিপূর্ণ চন্দ্রের ন্যায় দেখা যাচ্ছিল, উনিশ, গর্তের মধ্যে বাস করা সর্প, গুহায় বাস করা শিয়াল, বাঘ, সিংহ প্রভৃতি তির্যক প্রাণীগুলো নিজ নিজ স্থান থেকে বাহির হয়েছিল, কুড়ি, প্রাণীগণের নিরানন্দভাব বিলীন হয়ে আনন্দিতভাবের উদয় হয়েছিল, একুশ, ক্ষতগুলো দূরীভূত হয়েছিল, বাইশ, প্রাণীগণ ক্ষুধাবিহীন হয়েছিল, তেইশ, লোভ দ্বেষ মোহ হারিয়ে গিয়েছিল, চব্বিশ, প্রাণীগণ বিপদমুক্ত ছিল, পঁচিশ, ধূলিকণাগুলো উঠল না, ২৬, দুর্গন্ধগুলো বিলীন হয়ে গিয়েছিল, ২৭, দেবলোকের সুগন্ধি বাতায়ন বয়েতেছিল, ২৮, অরূপ ব্রহ্মলোক ছাড়া বাকি দেব ব্রহ্মাগণকে সকলের দৃষ্টিগোচর হচ্ছিল, ২৯, 10,000 চক্রবালে নরকের স্থান দৃষ্টিগোচর হচ্ছিল, ৩০, দরজা জানালা দেওয়াল পাথর পর্বত বন্ধ ছিল না, খোলা আকাশের ন্যায় উন্মুক্ত ছিল, ৩১, প্রাণীগণের চ্যুতি ছিল না, ৩২, প্রাণীগণের প্রতিসন্ধি ছিল না, বোধিসত্ত্ব প্রতিসন্ধি গ্রহণ করার সময়, বোধিসত্ত্ব ভূমিষ্ঠ হওয়ার সময়, বুদ্ধত্ব লাভের সময়, ধর্মচক্র প্রবর্তনের সময় ৩২ প্রকার নিমিত্ত উৎপন্ন হয়েছিল, কিন্তু বোধিসত্ত্ব বর প্রাপ্ত হওয়ার সময় ৩২ প্রকার নিমিত্তের সাথে কোন মিল ছিল না।